সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন লাহোরের জিন্না হাউসে হামলার সাথে জড়িত অপরাধীদের এবং দুর্বৃত্তদের সামরিক আদালতে বিচার করার সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেছে এসসিবিএ দ্বারা প্রকাশিত একটি বিবৃতিতে এটি জিন্না হাউস এবং সামরিক স্থাপনায় সাম্প্রতিক হামলা তীব্র নিন্দা করে আইনের শাসন বজায় রাখার এবং জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা তাৎপর্যের উপর জোর দেয় সমিতি সামরিক আদালতে সহিংস ঘটনার সাথে জড়িত সাধারণ নাগরিকদের বিচারে তীব্র বিরোধিতা করে জোর দিয়ে বলে যে এই ধরনের কার্যক্রম অসাংবিধানিক বলে বিবেচিত হবে এটি জোর দিয়েছিল যে জনতার কর্মকাণ্ড কেবল আইনের শাসনকে ক্ষুণ্ণ করে না বরং দেশের জাতীয় নিরাপত্তা এবং সামগ্রিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়ায় জেন্না হাউজের মতো ঐতিহাসিক ও সাংস্কৃতিক ল্যান্ডমার্কে হামলাকে পাকিস্তানের পরিচয়ের উপর আক্রমণ হিসেবে দেখা হয় যা আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য কার্যকর পদক্ষেপের জরুরি তাকে বাড়িয়ে তোলে শান্তি ও শৃঙ্খলা রক্ষার গুরুত্ব স্বীকার করার সময় অ্যাসোসিয়েশন জোর দেয় যে ন্যায় বিচার এবং ন্যায্য বিচার নিশ্চিত করা সমানভাবে গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে বলেছে যে বেসামরিক আদালতের বিপরীতে সামরিক আদালতের সহিংসতার জন্য বিচার পরিচালনা করা সাংবিধানিক নীতির পরিপন্থী হবে এদিকে পাকিস্তানের নয় মে রাষ্ট্রীয় ও বেসরকারি সম্পদ ধ্বংসের ঘটনায় জড়িতদের সেনা আইন ও অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টসের অধীনে বিচারে একমত হয়েছেন বেসামরিক নেতৃত্ব ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা গত মঙ্গলবার জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে বিষয়টি অনুমোদন দেওয়া হয় আগের দিন সামরিক বাহিনীর ক্রপস কমান্ডার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পাকিস্তান তেহরিক ইনসাফের চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের জেরে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভে সামরিক স্থাপনা সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল এ ঘটনায় পিটিএর নেত্রী স্থানীয় কয়েকজন নেতা সহ বহু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কমিটির এই বৈঠকে সেনাপ্রধান সহ শীর্ষ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন এতে বাহাত্তর ঘন্টার মধ্যে ওই সহিংস হামলায় জড়িত সবাইকে তাদের সহযোগীদের এবং এসব লোককে ভাঙচুর চালাতে উস্কানি দেওয়ার নেতাদের আটকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবশ্য সেনা আইনের অধীনে অগ্নিসংযোগকারীদের বিচার করার প্রস্তাবিত পদক্ষেপটি কঠোর সমালোচনার মুখে পড়েছে মানবাধিকার সংগঠনগুলো সরকারকে এই পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে